আমরা বাঙালিরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী। কেন জানো? কারণ আমার কলির যিনি ভগবান, জগতে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে তিনি কোথাও অবতীর্ণ হলেন না, তিনি কোথাও গেলেন না, তিনি এলেন এই বাংলার মাটিতে, বাংলার মাটিতে বাংলার ঘরে, বাঙালির ঘরে বাংলা মায়ের গর্ভে। এই পশ্চিম বাংলার নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে এলেন। কোথায় বলে? শ্রীধাম নবদ্বীপ। শ্রী অর্থাৎ সুন্দর, ধাম মানে জায়গা, যেটা সুন্দর জায়গা সেখানে এলেন আমার ভগবান। কারণ জায়গা যদি সুন্দর না হয়, বাসা যদি পরিষ্কার না হয়, সেই বাসায় আমার ভগবান বাস করে। ভগবানকে রাখতে গেলে বাসাটাকে পরিষ্কার করতে হবে, সুন্দর করতে হবে। এই যে আমাদের মনরূপী বাসা বা দেহরূপী বাসা, এই মনরূপী বাসাতে বা দেহরূপী বাসাতে আমার ভগবান বাস করে বা বাস করে থাকেন। কিন্তু আমাদের এই মনরূপী বাসাতে বা দেহরূপী বাসাতে তিনি বসবাস করতে পারছেন না বা করছেন না। বলে কেন? কারণ আমাদের এই দেহরূপী বাসাটা সুন্দর নয়, পরিষ্কার নয়। আপনারা মাইরা বলবেন, আচ্ছা তুমি কীর্তনিয়া হয়েছো বলে মুখে যা আসবে সেটা বলবে, আমাদের সেটা মানতে হবে। আমাদের এই দেহরূপী বাসাটা সুন্দর নয় মানে, আমরা প্রতিদিন নামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু ব্যবহার করছি, তাই না? করি তো মাইরা, সাবান মাখা হয় তো সকলে, আমরা কম বেশি ওই নামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু ব্যবহার করি। তাহলে দেখো মাইরা, আমাদের এই প্রাকৃত জগতে কিছু কিছু বড় বড় কোম্পানি রয়েছে, যে কোম্পানিতে কিছু দামি দামি প্রোডাক্ট বা মার্জন তৈরি হচ্ছে, যেগুলো দিয়ে আমাদের এই প্রাকৃত জগতে কিছু জিনিসপত্র পরিষ্কার করা হচ্ছে। যেমন দেখো, শ্যাম্পু দিয়ে যেমন চুল পরিষ্কার হচ্ছে, সাবান দিয়ে দেহটা পরিষ্কার হচ্ছে, গুরু সাবান দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হচ্ছে, এখন আবার ওই লিকুইড সাবান উঠেছে যেগুলো দিয়ে বাসনপত্র পরিষ্কার করা হচ্ছে। তাহলে দেখো, এত এত সুন্দর সুন্দর মার্জন তৈরি করছেন বড় বড় ওই কোম্পানিরা। আচ্ছা মায়েরা বলো তো, বাবারা বলুন তো, জগতে এমন কোন কোম্পানি আছে, এমন কোন মার্জন তৈরি করেছে যেটা দিয়ে আমাদের এই মনরূপী বাসাটাকে পরিষ্কার করা যাবে? জানা আছে কোন কোম্পানি তৈরি করেছে কি? করি বলে কোন কোম্পানি হয়তো তৈরি করতে পারেননি এখনো পর্যন্ত, কিন্তু একজন তৈরি করে গেছে। কে বলুন তো? আমার পরম দয়াল গৌর সন্তান। আমার পরম দয়াল গৌর সন্তান আমাদের এই কলির জীবের দশা দর্শন করে, আমাদের এই কলির জীবের মনরূপী বাসাটাকে সুন্দর করার জন্য বা দেহরূপী বাসাটাকে পরিষ্কার করার জন্য তিনি একখানা মার্জন তৈরি করলেন, দান করলেন জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে। তিনি আমাদের বললেন, ও জগতের জীব, তোমরা যদি এই মনরূপী বাসাটাকে সুন্দর করতে চাও, পরিষ্কার করতে চাও, যে মার্জন আমি তোমাদের দান করলাম, একটা নিয়ম অনুসারে মাজা ঘষা করো। মাজা ঘষা করতে করতে দেখবে একদিন পরিষ্কার হবে। হরি বল। তোমাইরা, আমাদের প্রত্যেকের ঘরে বাসনপত্র পাওয়া যায়, কিসের বল তো? কাঁসা পেতলে। কম বেশি প্রত্যেকের ঘরেই পাওয়া যায়। আমরা সেগুলো কি বলি, হারিয়ে যাওয়ার ভয়ে ভালো করে যত্ন করে বাক্সতে ভরে আমরা তালা মেরে রেখে দিই, তাই না? আরে বাবা, দামি জিনিস বাইরে রাখা যাবে না, কে নিয়ে পালিয়ে যাবে না, হারিয়ে যাবে তার নাই ঠিক। আমরা ভালো করে যত্ন করে রেখে দিই তালা মেরে, তো বহুদিন যখন দরকার হয় সেগুলো যখন বের করতে যাই বহুদিন পরে কি হয় বলো তো? বের করতে গিয়ে কি দেখি, বাসনপত্রগুলো একেবারে নোংরা হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে, তাই? কিন্তু যে বাসনপত্রগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, ওই প্রতিদিন মাজা ঘষা করি, ওই মাজা ঘষা করতে 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 সেই বাসনপত্রগুলো একেবারে চকচক করে, ঝকঝক করে, চকচকে হয়ে থাকে, তাই না? তদ্রূপ এই যে আমার গৌর হরি, তিনি দান করলেন একটা মার্জন, মার্জনের নাম হলো হরি নাম সংকীর্তন রূপে মার্জন। দান করলেন আমাদের কলির জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে, বললেন ও জগতের জীব, তোমরা যদি এই মনরূপ
মাতৃভাষাটাকে পরিষ্কার করতে চাও, তাহলে এই যে হরিনাম সংকীর্তন রূপী মার্জম আমি তোমাদের দান করলাম, একটা নিয়ম অনুসারে হরিনাম কর, মাজা ঘোষা কর, হরিনাম কর। কারণ এই নামের একটা এমন মহিমা আছে, এই নাম যখন কর্মকুহর থেকে হৃদয় মন্দিরে গিয়ে পৌঁছাবে, হৃদয়ের যত নোংরা আবর্জনা সব পরিষ্কার হবে। আর যেদিন পরিষ্কার হবে সেই দিন ভগবান আমাদের এই দেহরূপী বাসাতে বা হৃদয়রূপী বাসাতে তিনি বসবাস করবেন। তাহলে যেটা শ্রীধাম সুন্দর ধাম সেখানে এলেন আমার ভগবান, একা কি সেই ভগবান শ্রীকৃষ্ণ এলেন বলে, না না, সঙ্গে করে আর একজনকে নিলেন। তিনি কি ওই যে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পালন দিলেন, রাধা কৃষ্ণ একই আত্মা, এক আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করি, সে দিতে হইলা হইলা কোঠায়, তাহলে কবিরাজ গোস্বামী কলম দিলেন যে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করছে। বৃন্দাবনে রাধা কৃষ্ণ তাদের দেহ দুটো ছিল, কিন্তু আত্মাটা ছিল একটি, একটি আত্মা দুটি দেহ ধারণ করে বৃন্দাবনে অনেক লীলা করলেন, লীলা রস আস্বাদন করলেন। তাহলে সেই দুই এবি আমার চৈতন্য গোসাই, সেই রাধা এবং কৃষ্ণ দুইজনে একত্রিত হয়ে গোবিন্দের গৌরাধারা গোরা গোরা রূপে এলেন এই ভবের মাঝে, কলি পাবন অবতীর্ণ গৌর সুন্দর। ওই যে কথা দিয়েছিলেন রাধা রানীকে যে গোরা রে আমি আগত কলিযুগে গৌররূপে অবতীর্ণ হব, তবে গৌররূপে অবতীর্ণ হওয়ার আগে আমি তোমার কাছে দুটো জিনিস চাইব, তুমি আমায় দেবে গো। রাধা রানী বলেছিলে প্রাণনাথ তুমি আবার চাইছ, আবার চাইছ তুমি আমার থেকে, আমি কি দেব গো তোমায়? আমি তো আমার নিজের বলতে কিছু রাখিনি, আমি সর্বস্ব তোমার চরণে সমর্পণ করেছি, আমার মন প্রাণ জীবন যৌবন মান কুল শীল ধৈর্য লজ্জা গুরু গৌরব আমি সর্বস্ব তোমার চরণে সমর্পণ করেছি, আমি তো আমার নিজের বলতে কিছু রাখিনি গো, তুমি কি চাইছো আমার থেকে, আমি তোমায় কি দেব? বলে রাধে তুমি সর্বস্ব দিয়েছো বটে, কিন্তু তিনটি জিনিস তোমার নিজের করে অতি যত্ন সহকারে তুমি রেখে দিয়েছো, আর সেই তিনটি জিনিস হলো তোমার প্রেম মাধুর্য, তোমার ভাব মাধুর্য এবং তোমার রূপ মাধুর্য। রাধে গো ও গো, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, আমার মাথায় লয়ে, কলিযুগে অবতীর্ণ হয়ে কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে, কলির জীবের হাতে ধরে পায়ে পড়ে আমি কি করব জানি, আমি কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে বেড়া রাধে গো, আমি কেঁদে কেঁদে বেড়াইবো ও গো রাধে, আমি কেঁদে কেঁদে আমি বেড়া কেঁদে কেঁদে
ভগ তোমার প্রেমের ডালি আমার, আমার মাথায় লয়ে ভগ রাধে জামি কে দে কে দে, আমি বেড়া আমার মাথায় লয়ে, আমি কেঁদে কেঁদে বেড়াইব ওগ তোমার প্রেমের ডালি আমার, আমার মাথায় লয়ে ওগ রাধে জামি কেঁদে 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 বেড়াইব তোমার প্রেমী জয় গোবিন্দ। আমার এমন কথা বললেন রাধারানী, বলেছিলে প্রাণনাথ তুমি তো আগত কলিযুগে গৌরূপে অবতীর্ণ হবে, তুমি তো ভক্তগণকে সঙ্গে নেবে, তুমি জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে বেড়াবে, নিজে কাঁদবে, জীবকে কাঁদাবে, তুমি আমায় সঙ্গে নেবে না গো? তুমি যদি আমায় সঙ্গে না নাও তাহলে তোমার ওই যোগী বেশ, ওই কাঙালের বেশ আমি দর্শন করব কি করে গো? কেননা আমি তো তোমার কাছে সেইভাবে কোনোদিন কিছু চাইনি, আজকে কিছু চাইবো, তুমি আমায় দেবে? গোবিন্দ বলেছিল রাধে কি চাও, কি চাইছো তুমি? কেননা এই যে তুমি বলছো আগত কলিযুগে তুমি গৌর রূপে অবতীর্ণ হবে, যদি কৃপা করে আমার সঙ্গে রাখবে, যদি কৃপা করে তোমার ওই রাঙা রাতের চরণে আমায় আশ্রয় দিতে, তাহলে তোমার সঙ্গ লাভ করে তোমার চরণে আশ্রয় পেয়ে আমি আমার জীবন ধন্য করতে পারবে, মধু সঙ্গে রাখতে পারবে, তোমার চরণে রাখতে। ভগবান বলেছিলে রাধে তুমি এমন কিছু চাইলে যেটা আমি না দিয়ে থাকতে পারবো না, তুমি চেয়েছো আমার চরণে, তুমি চেয়েছো আমার সঙ্গ, কথা দিলাম রায়। আমি তো আগত কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হব বটে, সঙ্গে তুমিও যাবে, তবে তোমার প্রেম মাধুর্য এবং ভাব মাধুর্য এই দুটো জিনিস তো আমি নেব, তোমার সঙ্গে থাকবে শক্তি, আর এই শক্তি স্বরূপ সঙ্গে নিয়ে তুমি আগত কলিযুগে অবতীর্ণ হবে গদাধর রূপে। তাই গৌর হরি বল, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, কখনো কৃষ্ণ ভাব কখনো রাধার ভাব, কখনো তিনি কৃষ্ণ ভাবে বিভাবিত হন, যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হন ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলা করেছিলেন সেই লীলা প্রকাশ করে, যখন রাধা রানীর ভাবে বিভাবিত হন রাধা রানী যে সমস্ত লীলা করেছিলেন সেই লীলা প্রকাশ করে। আজকে গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে সুরধ্বনির তীরে তীরে মত্ত হয়েছিলেন, কারণ এই যে গৌর হরি আমার এসেছিলেন ধরার মাঝে, আসার পেছনে কারণ ছিল দুটি।
কারণ যিনি ভগবান এলেন এই ধরার মাঝে, কারণ ছাড়া কি তিনি আসেন? তিনি দুটি কারণের জন্য এসেছিলেন এই ধরার মাঝে, একটা ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের দ্বারে প্রভু করে নিজ রস আস্বাদন, প্রভু করে নিজ রস আস্বাদন, আর বহিরঙ্গ কারণের দ্বারে প্রভু করে আস্বাদন করছি অপ্রাকৃত লীলা, সেই বৃন্দাবনের লীলা, রাধারানীর প্রেম, প্রেমের মহিমা, প্রেমের মাধুর্য আমরা জগতের জীবন কোনো দিন জানতে পারতাম না। তাহলে তিনি এলেন, তিনি কৃপা করে জানালেন, তাই আমরা জানলাম। তাই তো শাস্ত্রে বললেন, যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম দশসীমা জগতে জানা তোকে। তাহলে গৌর হরি কৃপা করে এলেন, তিনি কৃপা করে জানালেন, তাই আমরা জানলাম। তাহলে আমার কারণ ছিল নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা, আর দুই নাম্বার কারণ ছিল হরি নামের দ্বারা কলির জীবকে উদ্ধার করা। নাম নিয়ে এসেছিলেন ভগবান আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করার জন্য, সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ ষোল নাম বত্রিশ সত্তর। সেই হরে কৃষ্ণ ষোল নাম বত্রিশ সত্তর নিয়ে এলেন আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করার জন্য। নাম দিলেন আমার গৌর হরি, নাম গাইছেন আমার গৌর হরি, ভক্তগণকে সঙ্গে নিয়ে ষোল ধনের তীরে তীরে মনের আনন্দে গৌর হরি খেলছেন। ভাব দর্শন করলেন পদকর্তা যে গৌর হরি খেলছেন ষোল ধনের তীরে তীরে, ব্রজ ভাবি বিভাবিত হয়ে, যেমন বৃন্দাবনে খেলা খেলেছিলেন সখাগণকে সঙ্গে নিয়ে, আজকেও খেলছেন। তবে এখানে তো আর সখাগণ নেই, এখানে তাদের সঙ্গে খেলছেন না, ভক্তগণকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে খেলা খেলেছিলেন সখাগণকে সঙ্গে নিয়ে, কাঁধে চড়া আর কাঁধে করা এখানে খেলছেন। তবে এখানে কি সেই বৃন্দাবনের মতো খেলা খেলছেন বলেন না? তাহলে কেমন খেলছেন, কেমন খেলা খেলছেন? আজ খেলা বিনোদ খেলা যে
পুলিন বিহাগ কবে যত ভাগত মন্দ জলটা যখন দেবেন একবারে দিয়ে দিন দাদা, একবারে দিয়ে দিন, মানে বারে বারে যতবারই দিতে চাইবেন। এ এমন একটা জিনিস, বারবার দেবেন আর বারবার রসভঙ্গ হবে, কারণ মায়েদের আমাদের মন তো বড় চঞ্চল, হ্যাঁ কোনো একটা হেতু পেলেই হয়, সেদিকেই একেবারে মায়েদের লক্ষ্য। হ্যাঁ সবাইকে দেবে, যাদের জলতৃষ্ঠা পাবে তারা জলটা নেবে, আর জলতৃষ্ঠা না পেলে এত নেওয়ার দরকার নেই। হ্যাঁ যাই রাধে, মানে যাদের পাচ্ছে তারাও নিচ্ছে, যাদের পাচ্ছে না তারাও নিচ্ছে, বাবা কেনা জল দিচ্ছে একটু নিয়ে যাই রাধে। তো জল নিচ্ছ না, সেবা করো, পান করো, কিন্তু মনটা যেন এদিকে থাকে, মন যেন আনমনা না হয়, কারণ এ ভগবানের লীলা কথা তো। রাধে সর্বনাশ আগো, এই যে এদিকে এদিকে যা দিচ্ছ একবারে দিয়ে দাও, বারবার যেন আর যেন না হয়, যা হবে যা দেবার দিয়ে দাও, এখনই দিয়ে দাও, একেবারে যা হবার হোক, তারপরে আবার মানে ঠান্ডা হয়ে একেবারে মন প্রাণ দিয়ে গান শুনবে। যাই রাধা, চলো তাহলে গৌরহরির ভাবটা কেমন, খেলাই বিনোদ খেলা গোড়া বন মালি। আমার গৌরহরি যে বৃন্দাবনে খেলাটা খেলেছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ, আজকে কিন্তু সেই খেলাটা খেলছে না। আজকে কোন খেলা খেলছে বলে, খেলায় বিনোদ খেলা, বিনোদ কথার অর্থ হলো নতুন। আমার গৌরহরি একটা নতুন খেলা খেলছেন, মানে সে পুরনো খেলা আর ভালো লাগছে না, তাই একটা নতুন খেলা খেলছেন। তাহলে খেলাটার নাম কি? খেলাটার নাম হলো হরি নামের খেলা। তাহলে খেলায় বিনোদ খেলা গোড়া বন মালি, পদকর্তা আজকে গৌরহরিকে মালি বললেন, বন মালি মানে মালি। আচ্ছা মালি কাকে বলে মাইরা, মালি কাকে বলে? দেখো যারা রাজাদের বা জমিদারদের বাগান বাগিচা রক্ষণাবেক্ষণ করে, বাগানে সুন্দর সুন্দর ফুল ও ফলের বীজ রোপণ করেন, তাতে জলসেচন করে, সেগুলো যখন অঙ্কুরিত হয় তাকে যাতে কেউ মরে দিয়ে চলে না যায় তার জন্য তাতে বেড়া দেয়, মানে কোথায় এক কথায় বলা যেতে পারে বাগান বাগিচা যারা রক্ষণাবেক্ষণ করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে মালি। আমার গৌরহরিকে আজকে মালি কেন বললেন, পদকর্তা কেন মালি বললেন? বলে তিনিও রোপণ করেছেন, মালিরা যেমন ফুল ফলের বীজ রোপণ করে তিনিও রোপণ করেছেন। বলে তিনি কোন বীজ রোপণ করেছেন? তিনি কৃষির বীজ রোপণ করলেন। বলে আমাদের এই কলির জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নামে প্রেম বীজ তিনি রোপণ করলেন। বলে নব জগতের জীব, আমি এই যে তোমাদের দ্বারে দ্বারে বীজ রোপণ করে দিলাম, এই বীজ যাতে অঙ্কুরিত হয় তার ব্যবস্থা কর। আরে সেটা অঙ্কুরিত করার জন্য আমাদেরকে কি করতে হবে বলে? বেশি কিছু নয়, আমাদের দিনান্তে একবার করে, আমরা যদি সারাদিন নাও পারি দিনান্তে একবার করে যদি আমরা
একটুখানি নয়ন অশ্রু সেচন করতে পারি তাহলে বীজ অঙ্কুরিত হতে পারে। তারপর সেটা যখন অঙ্কুরিত হবে তাকে যাতে কেউ মুড়ে দিয়ে চলে না যায় তার জন্য সাধু সঙ্গের কাছে দিতে হবে, তবেই বীজের কৃপা হবে, নইলে কিন্তু কৃপা হবে। তাহলে আমার গৌর হরে যে হেতু কৃষ্ণ নাম প্রেম বীজ রোপণ করেছেন তার জন্য পদকর্তা তাকে বললেন মালিক। এটা গেল এক প্রকারের মালিক। আর এক প্রকার মালিক আদেরকে বলে দেখো, যারা বাগান থেকে সুন্দর সুন্দর ফুল তুলে নিয়ে আসে, সেই ফুল তুলে নিয়ে এসে ফুলের সুন্দর সুন্দর মালা তৈরি করে, কেউ বা দোকানে বসে বসে বিক্রি করে, কেউ বা ওই ধামার মধ্যে ভরে নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করে বেড়ায়। আগে বেড়ায় না ফুলের মালা, আরে মালা নেবে গো, আগো তোমরা কেউ মালা নেবে কি বলে তাদের? যারা মালা বিক্রি করে তাদের কি বলে? তাদেরও মালি বলে। তাহলে গৌর হরি কি আজকে পদকর্তা মালি বললে? ওটা গেল এক প্রকারের মালি, এটা হলো দুই প্রকার মালা। আমার গৌর হরি তিনিও মালা তৈরি করলেন, তবে কোন মালা? ফুলের মালা কি বলে না? তিনি যে মালাখানা তৈরি করলেন সেই মালাখানা হলো হরি নামের মালা। সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ ষোলো নাম 32 অক্ষরের মালা গাঁথলেন আমার গৌর সুন্দর। আর এই হরে কৃষ্ণ ষোলো নাম 32 অক্ষরের মালা গেঁথে কলির জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে দান করলেন বিনিময়ে। তিনি কিছু চাইলেন না, মানে আমরা যদি বাজারে মালা কিনতে যাই বা আমরা ওই যে যারা বিক্রি করে বেড়ায় তাদের কাছে যদি মালা কিনতে যাই আমাদের কি দিতে হবে? অর্থ দিতে হবে, বিনিময়ে আমরা মালা পাব। কিন্তু আমার গৌর হরি এই যে হরি নামের মালাখানা তিনি দান করলেন, বিনিময়ে তিনি কিছু চাইলেন না, তিনি হাতে ধরে পায়ে পড়ে আমার গৌর হরি মালা দান করতে বললেন, ওগো জগতের জি তোমরা যদি এই সংসার মায়ার জাল হইতে উদ্ধার পাবে তবে এই মালা গ্রহণ করো, মালা পরো তোমরা এই হরি নামের মালা। হরে কৃষ্ণ ষোলো নাম 32 অক্ষরের মালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মায়েরা একটু করতালি দিয়ে দিয়ে নাম গাইব আমরা সকলে মিলে, কারণ এই হরি নাম ছাড়া কিন্তু আমাদের গতি নাই। আমার গৌর হরি বড় কৃপা করে করুণা করে আমাদেরকে দান করে গেছেন, আমরা এই হরি নামের মালা আমরা গাইব মন প্রাণ একত্রিত করে সকলে মিলে করতালি দিয়ে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে
পশ্চিম গগন পানে যেই দেখলেন গগনে আর বেলা নাই, ভক্তগণকে বললেন ও ভক্তগণ যেই দেখো গগনে আর বেলা নাই, আমাদের ঘরে ফিরতে হবে। বেলিয়া বসানো হে বেলিয়া বসানো হে আজ গৃহেতে চলিবা চলিলা, বেলিয়া বসানো হে গোরা গৃহেতে চলিলা চলিলা, যদনে যদনে আসি প্রণাম করিলা আজ জননী চরণে আসি প্রণাম প্রণাম মায়ের চরণে আসি তাড়াতাড়ি করে এসে আমার গোবর সুন্দর সারাদিনের শেষে তাড়াতাড়ি করে গিয়ে মাকে একটা প্রণাম করেছি। আমাদের জগতের জীবকে অতি সুন্দর বার্তা দিলেন, হরি বল মায়েরা এদিকে তাকাও এদিকে ওদিকে যা হচ্ছে হয়ে যাক তাকিয়ে লাভ নেই, হরি বল এদিকে তাকা যে যাচ্ছে যাক যে আসছে আসুক তাকিয়ে লাভ নেই এদিকে তাকা। আমার গৌর হরি অতি সুন্দর একটা বার্তা দিলেন আমাদের জগতের জীবের জন্য, যোগ জগতের জীব মাকে ভালোবাসো মাকে প্রণাম করো, শুভ কাজে যাওয়ার আগে মাকে প্রণাম করো, কাজ সম্পূর্ণ করে এসে মাকে প্রণাম করব, কারণ আমাদের এই জগতের মাঝে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ অনেক থাকবে, অনেকে আসবে অনেকে চলে যাবে, কিন্তু একমাত্র মা মায়ের মতো শুভ চিন্তা এ জগতে আর কেউ থাকবে না, মায়ের মতো শুভ চিন্তা জগতে কেউ থাকবে না, একমাত্র মা যিনি আমার সুখেও থাকবেন আমার দুঃখেও থাকবেন, আমার সুখে তিনি আনন্দ করবেন আমার দুঃখে তিনি দুঃখ করবেন একমাত্র মা। তাই গৌরী আমাদের জগতের জীবকে অতি সুন্দর বার্তা দিলেন, যোগ জগতের জীব মাকে যেন কোনোদিন অবহেলা করো না, মাকে যেন কষ্ট দিও না, মাকে ভালোবাসো। প্রণাম করলেন আমার
গৌর সুন্দর সারাদিনের শেষে মায়ের চরণে, যেই মায়ের চরণে প্রণাম করেছেন সতী দেবী আমার, যেই তার প্রাণের পুতুলি মায়ের বদন কানে চাইলেন, চেয়ে দেখলেন সারা অঙ্গে ধুলা মাখা, সইতে পারলেন না, সহ্য করতে পারছেন না আমার সতী মা, ডাক দিলেন নরহরিকে, নরহরি, আরে নরহরি, বলো মা ডাকছো কিছু বলবে, ওরে আমার নিমায়ের এমন সোনার অঙ্গে এমন করে কে ধুলো মাখিয়েছিস বলতে পারিস, যে নিমায়ের অঙ্গে আমার চন্দন দিতে কি আমার কর কাঁপে, সেই নিমায়ের অঙ্গে এমন করে তোরা ধুলো দিতে পেরেছিস, কে দিলি রে এমন করে ধুলো, কে মাখালি আমার নিমায়ের অঙ্গে ধুলো, নরহরি বলে মা তুমি ভাবলে কি করে গো, যে তোমার নিমায়ের অঙ্গে আমরা ধুলো মাখাবো, আমরা তোমার নিমায়ের অঙ্গে ধুলো দেবো, তুমি ভাবলে কি করে, বলে তবে আমার নিমায়ের অঙ্গে এমন সারা অঙ্গে ধুলো লাগলো কি করে, বলে মা তুমি তো জানো না আজকাল তোমার নিমাই একটা খেলা শুরু করেছে, তোমার নিমাই সেই খেলাটা যখন খেলতে শুরু করে, খেলাটা খেলতে খেলতে খেলায় যখন মত্ত হয়ে যায় সে আর নিজের মধ্যে থাকে না, ওই খেলা খেলতে খেলতে যখন খেলায় মত্ত হয়ে যায় তাকে ধুলো মাখাতে হয় না মা, সে কি করে জানো, ওই নবদ্বীপের পথে পথে ওই মনের আনন্দে খেলা খেলে আর নিজেই ধুলো মাখে, বলে বা বাবা আমার নিমাই ধুলো মাখে আর তোরা মাখতে দিস, আরে তোরা ধরে রাখতে পারিস আমার নিমাইকে, তোরা ধরে রাখতে পারিস না নিমাই ধুলো মাখে আর তোরা মাখতে দিস, বলে মা তুমি ভাবলে কি করে যে আমরা ধরবো না, আমরা তো ধরতে যাই, কিন্তু জানো মা তোমার নিমাইয়ের ওই খেলার এমন একটা মহিমা আছে, তোমার নিমাইকে যে জন ধরতে যাই তার দশা কি হয় জানো, মা গো যে জনে ধরে আহা সেই তো পরে, মা গো যে জন ধরে সেই তো পরে, মা গো যে জনে ধরে সেই তো পরে, মা গো যে জন ধরে সেই তো পরে, ওই হরে নামে খেলাতে মাতে, মা গো যে জন ধরে সেই তো পরে, হরে নামে খেলাতে মাতে, যে জন ধরে সেই তো পরে, সেই হরে নামে খেলাতে মাতে, সেজনের মধ্যে থাকে না মা, হরে নামে খেলাতে মাতে, হরে নামে খেলাতে মাতে, মা গো যে জন ধরে যে জন তোমার নিমাইকে ধরতে যায় সেও তোমার নিমাইয়ের সঙ্গে সঙ্গে হরিনামের খেলাতে মেতে যায়, সে নিজের মধ্যে থাকে, সতী মা নিমাইয়ের বদন পানিয়া চাইতে পারছে না, নিমাই ওরে বাপ নিমাই কালকে থেকে তুই হরিনামের খেলা খেলবি তো বাপ, তবে তোকে আমি আর ওই নবদ্বীপের পথে পথে হরিনামের খেলা খেলতে যেতে দেবো না, তুই যদি হরিনামের খেলা খেলতে চাস আমি কালকে তোকে একখানা শ্রী ঘোল আর দুটো করতাল এনে দেব, হরিনামের খেলা যদি তুই খেলতে চাস বাপ আমার এই আঙ্গিনার মাঝে আমার চোখের সামনে তুই খেলা খেলবি, আমি তোর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর খেলা দেখবি, এই বলে মা কি করেছে জানো, নিমাইকে যত্ন করে ধরে নিমাইয়ের সারা অঙ্গের ধুলাগুলো ঝাড়ছে, সারা অঙ্গের ধুলাগুলো যখন ঝাড়ছে, অঙ্গের ধুলা যখন ঝাড়া হয়েছে, চরণের ধুলি কণাগুলো যখন ঝাড়তে গেছে, চরণের ধুলি কণাগুলো যেন মাকে উদ্দেশ্য করে বলে মা গো
তুমি সর্বাঙ্গের ধোলা ঝাড়বে ঝাড়ো, কিন্তু তোমার ওই রাঙা রাতুল চরণে একটাই প্রার্থনা, তুমি যেন চরণে ধুলা ধুলা ঝেড়ো না, তুমি যেন চরণ ধুলা ঝেড়ো না মা, তুমি যেন চরণের ধুলা ঝেড়ো না, তুমি যেন চরণের ধুলা ঝেড়ো না মা। বড় ভাগ্য করে প্রভু ভাঙিয়ে দিয়েছে যেন চরণের ধুলা ঝেড়ো না মা, বড় ভাগ্য করে প্রভু ঠাই দিয়েছে চরণের ধুলা ঝেড়ো না মা, বড় ভাগ্য করে ঠাই দিয়েছে তুমি যেন চরণের ধুলা ঝেড়ো না মা, বড় ভাগ্য করে ঠাই পেয়েছি মা গো, কিন্তু চরণের ধুলি গুলো যেন ছেড়ে না, কারণ গৌর হরি বড় ভাগ্য করে আমাদের ঠাঁই দিয়েছেন, আর ঠাঁই হয় বা না হয়, আর যদি আমাদের ভাগ্যে না থাকে, যদি তার চরণ যদি না পাই, তাহলে তো আমাদের জীবন ধন্য হবে না। হরিবার ধুলিগুলো যেন চাইছেন আমার গুরু হরির চরণ, প্রভু সর্বাঙ্গের ধুলা ঝাড়ু কিন্তু চরণের ধুলা যেন ছেড়ে। হরিবার ভাব দর্শন করলেন বাবা বিষ্ট পদকর্তা কলম নিলে রাধা মোহন পদ কর তো হিয়া, রাধা মোহন পদ কর তো হিয়া, রাধা পদ আর কর তোহি আসো রে 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 আসো রে।